সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে একটি ডার্ক সার্কেল অর্থাৎ মুখের দাগ দূর করা যায়। মূলত ইমেজটা ছিল এরকম, এটাকে কাজ করার পর এরকম হয়েছে, অর্থাৎ মুখের কোনো ডার্ক সার্কেল নেই। তো এটা একেবারে একটা ইজি টিউটোরিয়াল, যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন, আর দেখলেই হবে না, এটা সাথে সাথে আপনার প্র্যাকটিস করতে হবে। তো এটা অলরেডি টিউটোরিয়ালটা আমি আমার ব্লগে দিয়ে দিছি, এটা আজকে ভিডিও তৈরি করতে পারছি। এটাতে একটা ছোট্ট একটা প্লাগিং ইউজ করছি, সেই প্লাগিংটা আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনার আমার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন, এটি আমার ফেসবুক গ্রুপ ডিজাইন ইউর প্রজেক্ট। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন, পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল দেবো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। এটা আমার সে ব্লগ সাইট, আপনারা চাইলে এই ব্লগ সাইটে আপনারা ভিজিট করতে পারেন। এই ব্লগ সাইটের নিচের দিকে আমি টিউটোরিয়ালটা দিয়ে দিছি, অটো ডিজাইন অটো রিমুভ এরপরেরটাই না সরি এরপরেরটাই দ্য এই যে হ্যাঁ কেউ ডার্ক সার্কেল দূর করতে হয়। এটা অন্য একটা ইমেজ, আমি এখানে আরেকটা ইমেজ ইউজ করছি, আপনার চাইলে করতে পারেন। এখানে সবগুলো ফর্মুলা দেওয়া আছে, তো এটা একেবারে একটা ইজি টিউটোরিয়াল আগে বলেছি, খালি একটু মনোযোগ সহকারে দেখতে হবে, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, শুরু করলে বুঝতে পারবো। তো আমি এটা এই ইমেজটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে রাখছি এখানে, তাই এই ইমেজটার আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট কপি হয়ে গেল, অথবা আপনি এটা যেভাবে না করতে চান এভাবে এটার উপরে ছেড়ে দিলে হবে। তারপর আমি যা করব, এটাকে আমি ইনসোর্স ডার্ক সার্কেল এর উঠিয়ে দেব। এটা ওঠানোর জন্য আমি যাব ইসে স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্য নেব। এখানে উপরে দেখুন মোড় থাকবে নর্মাল টাইপ অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, আমি এটা ইউজ করব, এবং এখানে ব্রাশ সাইজটা আমি যেটা ইউজ করব সাইজটা আমি বাড়িয়ে নেব। কিবোর্ডের টির পরে ফার্স্ট সেকেন্ড ব্যাকেট আছে, সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট আছে, এটার একটা দিয়ে বাড়বে একটা দিয়ে কমবে। তো চলুন শুরু করি, আমি এটা বাইক কিছুটা বাড়িয়ে নিলাম, আমি ইমেজ সাইজটা একটু বড় করে নিই, সরি জুমটা একটু বড় করে নিই, অ্যাপ্রক্সিমেটলি কন্টেন্ট এর মতো কাজ করে না, এটা আপনার জাস্ট স্লোলি কাজ করে। এই যেখানে এটা ছোট একটা ছোট আকার নিতে হবে, আর আগেই বলি এটা কিন্তু আপনার অনেক সময়ের ব্যাপার, আমি টিউটোরিয়ালটা দ্রুত করার জন্য ইয়ে করতেছি, কারণ যত সময় দেব ইমেজটা ততই কিন্তু মসৃণ হবে। এখানে যে এখানে কিন্তু কালো দাগ চলে আসে, ভালো করে খেয়াল করে দেখুন, যেমন কালো দাগ চলে আসছে, এটাই কারণ হওয়ার কারণ হচ্ছে ব্রাশের আকার উপর নির্ভর করে আপনার ইমেজের ফলাফল। তো যখন আপনি এটা দিয়ে উপর ইয়ে করবেন ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনটা আপনার ইয়ার পর ম্যাচ করতেছে। তো এখানে একটু মনোযোগ সহকারে করা লাগবে, আগেই বলি দেখি, এখন আমি এটা কন্টেন্টটা অ্যাওয়ার করে নেব, এটাকে আরো বেটার রেজাল্ট পাওয়ার জন্য
যদি আমি ফিল্টার ইউজ করবো এরকম আপনার প্রপারলি হতে হবে না, না হলেও চলবে, যতটুকু করা যায় তারপরে এটাই বেটার হবে, যতটুকু করা যায়। এই ইমেজটা ভালো কন্ট্রাস্ট আছে, এই জন্য আমি কোনো লেভেল টেবিল কিছু ইউজ করবো না এখানে। এইখানে জিনিসটা ভালো দেখা যাচ্ছে না, আমি যা করব এটা কিন্তু যে প্যাচ টুলের ইউজটা আমাদের শিখে হয়ে যাবে। আমি এটাকে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। এখন ছেড়ে দিলাম, হ্যাঁ এটা ছেড়ে দিলাম ভালো বোঝার জন্য। হ্যাঁ এখন আমি আবার যাব স্পট লিঙ্ক রাস্টোর, হ্যাঁ সাহায্য নিলাম, যতটুকু সম্ভব যতটুকু সম্ভব এটা নিয়ে করে দেবো। তা এটা করে আমি একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পর আমি ব্রাশ টুলের সাহায্য নেব। ব্রাশ টুল থেকে এখানে দেখুন এই ব্রাশটা হবে আপনার একটা সফট ব্রাশ, যেখানে হার্ড হার্ডনেস জিরো থাকবে। সাইজটা আপনি আপনার মন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে অপাসিটিটা আমি একবার কমিয়ে দেবো, অপাসিটি হ্যাঁ 10 10, ফলো 10 রাখলাম, 10 12 রাখলাম। এখন আমি এটাকে আই ড্রপার টুলের সাহায্যে, যে এই যে আই ড্রপার টুলের সাহায্যে কালারটা সিলেক্ট করলাম, আমি আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখন এটার আমি এর উপর কালার করব, এই নতুন লেয়ার উপর। এখন আমি নতুন লেয়ার উপর কালার করতেছি, একটু ব্লারি ব্লারি বোঝা যাবে, অর্থাৎ কাজ করতে একটু ব্লারি ব্লারি বোঝা যাবে। পরবর্তীতে আমি এটার উপর আবার ফিল্টার ইউজ করবো, ফিল্টারের টিউটোরিয়ালটা দিয়ে দেবো, মানুষ সরকার আপনারা দেখলেই পারবেন। ফিল্টারটা একেবারে ইজি এবং এটা অনেক, কারণ এটার উপর আপনি ওয়াইল প্রিন্ট ইউজ করতে পারতাম। ওয়াইল প্রিন্ট জামালো হচ্ছে যে লো রেজুলেশন কম্পিউটার, সরি লো কনফিগারেশন কম্পিউটার, এটা ভালো ইয়া হয় না এবং সাপোর্ট করে না, যার কারণে এর পরিবর্তিত একটা বিকল্প ফিল্টার আছে সেটা ইউজ করব। আমি যদি এখন দেখি এটার উপরটা দেখুন, এই যে লাইটনেস দিলাম, কিছুটা লাইটনেস হলো, তো আমার এডিটর এর সাথে দৌড়ব ধরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই চাপবো, এটা একটা কপি হলো। তা আমি যাবো এখন ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর যাব হচ্ছে নয়েজ, নয়েজ থেকে দেখুন এখানে গ্রে কারেকশন, গ্রেস্টোন কারেকশন একটা অপশন আছে, স্ট্রোনার্ট এটা আমি ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি এটা এটা এটাই থাকবে, কাউন্ট থাকবে 1.1, কিন্তু আমি যখন পিক্সেল স্ট্রেংথের জন্য ইউজ করবো তখন আমাকে এটা কাউন্টার 0.2 ইউজ করতে হবে, স্ট্রেংথ 110 ইউজ করতে হবে, নয়েজ স্কেল 0.1, জিওমেট্রি রেগুলার 3, ইন্টেন্সি গোশিয়ান ব্লার 0 এবং ইলেকট্রি 1, আর নিচের এই যে এখানে জিপিইউটা ঠিক চিহ্ন রাখতে হবে, দিয়ে ওকে করে দেবো। আমি ইমেজটা ইয়েতে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন ফিল্টারের সাথে। এখানে কিন্তু সবই আমি আগে সেট করে রেখেছি, এটা কাউন্টার 2 দিচ্ছি, এটাও কিন্তু ডিফল্ট আকার 6 থাকে, 0.6, এসপ্রেস এটা 0.1 থাকে, সরি নয়েজ স্কেল 0.1.1 থাকে, এটা কি 1 করে দিয়েছি। জিওমেট্রি এটা দশমিক কত জানি থাকে মনে দেখি, দশমিক হ্যাঁ দশমিক 1.1 থাকে, নয়েজ 6 থাকে, তো এগুলো করে দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। আর উপরে একটা ইফেক্ট আসছে, দেখুন সুন্দর একটা ইফেক্ট আসছে। তো এখানে দেখুন কিছুটা এদিক দিয়ে এদিক দিয়ে লাগছে, আমার ইফেক্টটা শুধু ফেজের উপর দরকার। তার জন্য আমি যা করবো, তার জন্য আমি এখানে একটা লেয়ার মাস্ক নেব, লেয়ার মাস্ক নেব, ব্রাশ টুল সিলেক্ট করা আছে, ফুল গ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম,
এটার অপাসিটি আমি ফুল করে দিলাম এবং ফলোটা আমি ফুল করে দিলাম। দেওয়ার পর যদি বাইরে ক্লিক করে দেখুন এখানে কিন্তু একটা ইফেক্ট আসছে, অর্থাৎ আমার দরকার শুধু ফেজে, চুলের উপর নয়, চুলের উপর নয়। তাই আমি এটাকে উঠিয়ে দিলাম, হ্যাঁ উঠিয়ে দিলাম, অর্থাৎ সরি উঠিয়ে দিলাম। এখন চোখের ভিতরেরটা আমার প্রয়োজন নেই, এই জন্য আমি অপাসিটিটা কিছু কমাবো। হ্যাঁ কমানোর পর চোখের ভিতরটাকে আমি আস্তে আস্তে মুছে দেবো, তারপর ইয়েটা মুছে দেবো। তো এখন এই যে চোখের লোমগুলো আমার দেখানো দরকার, এ হলো আমি এখান থেকে কিছুটা ইয়ে করে নেই, ছোট করে যাতে এগুলো বোঝা যায় চোখের লোম গুলো। হ্যাঁ তো এ হলো আপনার রিয়ার্স, আমি যে ইমেজটা তৈরি করেছিলাম এরকম, তো এটা হলো এরকম ফলাফল একই আসছে। দেখুন একটু মনোযোগ সহকারে দেখলে একই ফলাফল আসছে। আপনি যদি চান এটার কিছু কমে নিতে পারবেন। তো আমি চিঠিটা দ্রুত করার জন্য দ্রুত কাজ শেষ করলাম। তো আগামী আমি একটু দেখাবো যে এই গ্রে কারেকশনটা, অর্থাৎ যেটা এখানে আসছে গ্রে স্টোরেশন, হ্যাঁ স্টোরেশন গ্রে স্টোরেশনটা ইনস্টল দেখাবো, প্লাস এটা আমি আমার সাইটে দিয়ে দিবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ।